কিন্তু আরো অনেক ইমপ্রুভমেন্ট করার স্কোপ আছে। আমাদের পুলিশের যে কাজ, আমাদের যেটা গতানুগতিক কাজ ছিল সেটা থেকে আমাদের দেরি আসতে হচ্ছে। গত 20-25 বছর ধরে যেমন পৃথিবীটা বদলেছে, ঠিক সেরকমই পুলিশের কাজের ধরন এবং চ্যালেঞ্জ অনেক পাল্টে গেছে। আপনাদের কাছে এখন অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যারা ডেভেলপিং কান্ট্রিজের পুলিশ আছে তাদের কাছে প্রত্যাশা এবং এক্সপেকটেশন খুব বেশি। প্রত্যেকটা কাজের সঙ্গে, প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে পুলিশ জড়িয়ে থাকে, এবং শুধুমাত্র এখন ল অ্যান্ড অর্ডার বা ক্রাইম প্রিভেনশন নয়, কমিউনিটি সার্ভিস, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং তার সাথে সাথে এই যে সাইবার ক্রাইম হচ্ছে, মানুষের সঙ্গে জুড়ে কাজ করা এবং বিভিন্ন চ্যালেঞ্জ, সেগুলো ক্রমাগত বাড়ছে, আধুনিকতা বাড়ছে, পুলিশকে আরও বেশি আধুনিক হতে হচ্ছে, এই সমস্তটাই বড় চ্যালেঞ্জ। যে আজকের দিনে তোমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছো, আমাদের জঙ্গলমহলে পুলিশের অনেক চ্যালেঞ্জ ছিল, পাহাড়ে ছিল, তাছাড়া প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ পুলিশের যে চ্যালেঞ্জ সেটা আমার মনে হয় না আর কোনো পুলিশের কাছে এত চ্যালেঞ্জ থাকে। কিছু জায়গায় হয়তো এক একটা জায়গায় এক এক ধরনের চ্যালেঞ্জ থাকে, কিন্তু এত মাল্টিফেরিয়াস ভ্যারাইটি অফ চ্যালেঞ্জ প্রত্যেক দিন যেটা আমাদের ফেস করতে হয় সেটা খুব কমই ফেস করতে হয়, এবং সেইটাকে যাতে আমরা ঠিকমতো ফেস করতে পারি তার জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। জন্য আগামী দিনে আমাদের আরও অনেক রিক্রুটমেন্ট হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি অনেক ছেলেরা আছে, নতুন ছেলেরা যারা জয়েন করেছে, আমাদের গত বছর প্রায় 4,000 ছেলেমেয়েরা জয়েন করেছে। আগামী দিনে আমাদের সমস্ত কোটা পূর্ণ হবে, এবছরে আরও 5,000-এর মতো ছেলে মেয়ে আমরা নিচ্ছি। এই সব কিছু মিলিয়ে এবং আমি মনে হয় আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশ পরিবার, বিরাট পরিবার, আমাদের 1 লক্ষের উপরে আমাদের পুলিশকর্মী, 1,20,000 সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড, এনবিএফ সব মিলিয়ে আমরা একটা বিরাট বাহিনী, বিরাট পরিবার। যদি এখনো আমাদের স্ট্রিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।